আবার একটা যন্ত্রণাদায়ক বাংলা সিনেমা দেখে উঠলাম এই মাত্র, তো সেই ছবিটা নিয়ে কথা বলবো। ছবির নাম জয় কালী কলকাত্তাওয়ালি, যে ছবিটাকে পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেশনা রায়। অভিজিৎ গুহ সুদেশনা রায় তাদের বিশেষ কিছু ছবি ছাড়া অনেক ছবিতেই আমরা যে ধরনের একটা ক্যাওস দেখে থাকি, যে সেই জিনিসটাই কিন্তু এই ছবির মধ্যে রয়েছে। তো এই ছবির পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক নিয়ে আজকের কথা বলবো। তার আগে ছবিটা সম্বন্ধে একটু হালকা করে জেনে নেওয়া যাক। তো ছবিটার যে বিষয়বস্তুটা, একটা কালী মূর্তি চুরি যাচ্ছে এবং সেই মূর্তিটা অ্যান্টিক পিস আর কি, তো সেটা অনেক কস্ট, যে কারণে সেই মূর্তিটার পিছনে পড়ে থাকে একদল গুন্ডা। এবং এখানে দেখানো হয় সোহম, সোমরাজ, তাদের বান্ধবী সুস্মিতা চ্যাটার্জি, এরা তিনজন মিলে চুরি চামারি করে আর কি, পকেটমারি, ছোটোখাটো ছিনতাই, এই সমস্ত কাজ করে এবং সেইভাবেই এদের চলে। তো তাদের সাথে নতুন যুক্ত হয় নুসরাত, এবং তারপরেই সেই মূর্তিটা তাদের হাতে আসে, এবং তারপর কি হবে এবং সেই মূর্তিটা আলটিমেটলি কার হাতে যাবে, কে পাবে, যে মূর্তিটাকে ঘিরে অনেকেই তাকিয়ে আছে, যে মূর্তিটার দিকে হাত বাড়িয়ে আছে, তো সেই মূর্তিটা আলটিমেট হাত ঘুরে কার কাছে যাবে, তো সেটা নিয়ে মূল কনসেপ্ট। এবার আসি এই ছবির কিছু পজিটিভ দিকে। ছবিটা শুরু হচ্ছে যে সিনটা দিয়ে, সেই সিনটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে, যে প্রথম সিনটাই কিন্তু একটা আলাদা করে বিশেষ নজর কাড়ে, যে একটা ঘরের মধ্যে, একটা পোড়ো বাড়ি টাইপের দেখানো হচ্ছে, পুরনো ঘর, এবং সেইখানেই এই কালী মূর্তি রয়েছে। তো সেখানে একজন বয়স্ক লোক, সে রেডিও শুনছে, এবং তখনই রাতের অন্ধকারে একদল ডাকাত আর কি এসে সে মূর্তিটাকে চুরি করার জন্য চেষ্টা করে এবং সেই মূর্তিটাকে উঠিয়ে নিয়ে যায়। তো যাই হোক, বয়স্ক মানুষ, সে টর্চ নিয়ে বেরোয় কিন্তু কিছু করতে পারে না, তার সামনে দিয়ে তারা সেই মূর্তিটাকে নিয়ে যায়। এবং যাওয়ার পথেই মানে একটা অ্যাক্সিডেন্টে, ট্রেন লাইন দিয়ে গাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে তাদের প্রত্যেকে স্পট ডেড হয়ে যায়। তো সেইখানে যে বিজিএমটা বাজছিল, যে জয় কালী কলকাত্তাওয়ালি, জয় কালী কলকাত্তাওয়ালি, ওই জায়গাটা এবং রাতের সিকোয়েন্সটা জাস্ট একদম পারফেক্ট ম্যাচ। তো প্রথম সিনটাই কিন্তু মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করার মতো জায়গা। তো মনে হয়েছিল ফার্স্ট সিনটা দেখে যে সিনেমাটা বেশ ভালো, হয়তো কিছু একটা হতে চলেছে, একটা হালকা সাসপেন্সের গন্ধ পাচ্ছিলাম, একটা রহস্য রোমাঞ্চে ভরা ভরপুর একটা রুদ্ধশ্বাস ছবি হবে, এরকমটাই আশা করেছিলাম। তো যাই হোক, গল্পটা ঠিকঠাকই এগোচ্ছিল। তারপরে এন্ট্রি হয় অনির্বাণ চক্রবর্তী, যিনি এই ছবিতে সিআইডি, তো তার উপর কেসটার দায়িত্ব পড়ে এবং সে ওইটাকে উদ্ধার করার জন্য, বা সে কেসটাকে নিয়ে স্টাডি করা শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোহমের এন্ট্রি হয়। সোহমকে ফার্স্ট এন্ট্রিতে মনে হয় যে সে কলকাতা পুলিশ, কিন্তু আসলে সে পুলিশ নয়, সে হচ্ছে চোর। তো যা কলকাতা পুলিশের ছদ্মবেশে এসে সে ওই সোমরাজকে সাইড করে এবং তাদের ওই নিজেদের মধ্যে সেট আপ আর কি কেস। তো যাই হোক, এইভাবে করে তারা চুরি করে এবং সেইখানে নুসরাত একটা ভিডিও বানায়, ভিডিও ফুটেজ বানায়, যেখানে দেখা যায় যে সোহম খুব স্মার্টলি পুলিশ হয়ে আর কি চোর ধরছে এবং তাকে সাইড করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে করে গল্প এগোতে থাকে। তো প্রথম দিকে বেশ ভালো লাগছিল, গল্পটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল টানটানুতে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিন্তু গল্পের মধ্যে ভাড়ামোটা সৃষ্টি হয়। এর আগেও আমরা একটি ছবি দেখেছিলাম হীরকগড়ের হীরে বলে, সেখানে যেরকম হীরে নিয়ে কনসেপ্ট ছিল, যে হীরে চুরি যাওয়া, সেই হীরে কার হাতে আসবে, তো গল্পের মধ্যে সেরকম বিশেষ নতুনত্ব কিছু নেই, এখানে ওই কালী মূর্তিটা নিয়ে ঘটনা, তো গল্প কমন, এবং তার মধ্যে সেই গুন্ডাদের উপস্থিতি, তার মধ্যে কমেডিয়ান সেই কাঞ্চন, যাই হোক কাঞ্চনের স্বল্প উপস্থিতি ভালো লাগে, কিন্তু সেই সুদীপের এখানে ওই কমেডি যেরকম হয়ে থাকে সেন্টিমেন্টটা সে সেম। তো যাই হোক, এই জায়গা দিয়ে কিন্তু তারপর থেকে গল্পটা গতানুগতিক ছকে বাঁধা একটা গল্প মনে হতে থাকে, এবং এখানে অনেক ভুল ত্রুটি রয়েছে। যেমন প্রথম পরিচয়ে নুসরাত যে ভিডিওটা করেছিল, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সোমরাজ হচ্ছে একজন পকেটমার এবং তাকে সোহম সাইড করছে, মানে মেরে আর কি সে পুলিশের ডিউটি নিবাচ্ছে। তো প্রথম পরিচয়ে নুসরাত জানতে পারে যে সোহম পুলিশ এবং তার উপর ক্র্যাশ খায়। তো যাই হোক, পরে গিয়ে যখন মূর্তিটা দেওয়ার জন্য সোহমের বাড়িতে আসে, তখন কিন্তু ওখানে সোমরাজও থাকে, সুস্মিতা চ্যাটার্জি যে সেও থাকে, কিন্তু তাদের দেখে নুসরাত কিছুই চিনতে পারে না, এবং তার ভিডিওটা দেখার পরও সে চিনতে পারে না যে এই সেই চোর, যেখানে সোহমকে সে তখনও পুলিশ অফিসার বলেই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ অফিসারের ঘরের মধ্যে সেই চোররা কী করছে, এটা কোনো প্রশ্নই আসে না তার মধ্যে, তো সিম্পলি মেনে নেয় বন্ধু বলে, মানে ব্রেন এতটাই ডাল যে ভুলেই গেল। তো যাই হোক, এইখানে একদম একটা বড় ফল্ট আমার মনে হয়েছে।
তারপরে একটা জায়গা আছে যেখানে নাকি অনির্বাণ চক্রবর্তী একটা জমি কেনার ফলস কাস্টমার সেজে সোহমকে ফোন করে, এবং সোহমও সেখানে ফলস সেজে আর কি বিদেশি সেজে জমি বেচার জন্য সেও কল করে। তো সেইখানের কমেডি সিকোয়েন্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং সোহমের যদিও অভিনয় একই রকম কিন্তু ওইখানে কমেডিগুলো কিন্তু বেশ ভালো লাগে। সে ওই হলিউড স্টাইলে কথা বলাটা সোহমের থেকে ওই যে অ্যাক্টিংটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং মজা দেয়। কিন্তু ওখানে একটা বিরাট কন্টিনিউটি মিসম্যাচ আছে, যেখানে দেখা যাচ্ছে পিছনেই সুস্মিতা চ্যাটার্জি বসে রয়েছে এবং ওখানে ক্যামেরার যে ফ্রেমটাকে ধরা হচ্ছে টাইট ফ্রেম নেওয়া আছে, যেখানে শুধুমাত্র সোহম এবং তার পিছনে বসে থাকা সুস্মিতা চ্যাটার্জিকেই দেখা যাচ্ছে। আর একটা দেখানো হচ্ছে একটু ওয়াইড শটে, যেখানেও এরা দুজনকে বোঝা যাচ্ছে এবং ব্যাকসাইড থেকে সম্রাজকেও দেখা যাচ্ছে। তো সেই জায়গার যে শট দুটো যে কাট হয়েছে, যেখানে কন্টিনিউটি সুস্মিতা চ্যাটার্জির মিসম্যাচ আছে, তো একবার সে দেখানো হচ্ছে যে গালে হাত দিয়ে বসে আছে, আর একবার দেখা যাচ্ছে তার হাত নিচে আছে, নর্মাল আছে। তো এইরকম ছোটো ছোটো অনেক ভুল ত্রুটি ধরা পড়ে, যেখানে বোঝাই যায় যে যত্নের অভাব। তো এরকম ছোটো ছোটো ভুল সারা ছবিটা জুড়ে দেখলে অনেক কিছুই চোখে লেগেছে। তো যাই হোক, আমি এরকম দু একটা উদাহরণ দিলাম আর কি। তো যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে যে তারপরে যখন নাকি লাস্টের দিকে যে ওই মূর্তি নিয়ে এবং নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে আসবে সুদীপ, এবং তারপরে এরা সেই মূর্তি চুরির জন্য মূর্তিটাকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাবে, ঘুরবে, তো এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে সেম একই রিপিটেডলি, যেখানটায় বোরিং মনে হয়, ছবিটা এত ছোট হওয়া সত্ত্বেও মনে হয় যে এবার আর নেওয়া যাচ্ছে না, জাস্ট সিন শেষ করা দরকার। তো আমার মনে হয় যে কমেডিটা ঠিকঠাক ওয়ার্ক করেনি ছবিতে, অ্যাকচুয়ালি বাংলাতে কমেডি সেইভাবে লেভেলের হয় না। তো এই ছবিটাকে আমি বুঝলাম না কেন বেকার বেকার কমেডি করার বৃথা চেষ্টা করা হলো। এর ছবিটাকে তো সিরিয়াসভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, ছবিটা না তো সিরিয়াস গল্প বললো, না তো ঠিকঠাক কমেডি জমলো, কমেডি একেবারেই হয়নি দুই একটা পোর্শন ছাড়া। যেরকম আমি বললাম ওই সোহমের বিদেশি স্টাইলে কথা বলার জায়গাটা বেশ হাসি আসছিল, এরকম টুকরো টুকরো কিছু কিছু জায়গা ছাড়া বেশিরভাগটাই ভাড়ামো মনে হয়। তো কমেডিটা ঠিকঠাক জমে না, তো যে কারণে আমার মনে হয় যে এই ছবিটাকে যদি একটা সাসপেন্স থ্রিলার হিসেবে প্রেজেন্ট করা যেত আরও বেটার হতো। অ্যাকচুয়ালি যে গুন্ডারা সেই মূর্তির পিছনে পড়ে রয়েছে, তারা এত কার্টুন গুন্ডা তো কেউ হয় না, তো এটা তো অবাস্তব, এবং সেটা জাস্ট মজা দেওয়ার জন্য এই জিনিসটাকে করা হয়। বলিউডে এরকম ধরনের কাজ আমরা একটা সময় অনেক দেখেছি, তো সেটাকে যদি ঠিকঠাক করা হয় তাহলে আমার মনে হয় কমেডিটা যদি ঠিকঠাক অ্যাটলিস্ট জমে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেই কমেডিটাই না জমে তাহলে এটা করে লাভটা কী? তার থেকে যদি এটাকে সিরিয়াসভাবে নিয়ে যেত, যেরকম সিনটা যেটা শুরু হলো, যে সিনটা দিয়ে যেরকম ওয়েতে এগোচ্ছিলো, সেই ওয়েতে যদি পুরো গল্পটাকে বলা হতো তাহলে আমার মনে হয় এটা বেশি বেটার লাগবে এবং অ্যাট্রাকটিভ মনে হতো। পরের দিকে সেটা সেরকম কোনো বিষয়কে দেখানো হয়নি, তো পুরোটাই কমেডি করে একদম ঝুল করে দেওয়া হয়েছে, সেই গতানুগতিকভাবে গল্প এগিয়েছে। এই ছবির অভিনয় নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে বিশেষ কিছু দৃষ্টি আকর্ষণ মনে হয়নি ছবির, কাউয়ের সেই পারফরমেন্স নজর কাড়ার মতো নয়, কারণ সবটাই আমাদের জানা, সবটাই চেনা ছকের মধ্যে এবং সেই একঘেয়েমি, যার ফলে সেইভাবে আলাদা করে বিশেষ কিছু বলার নেই। অনির্বাণ চক্রবর্তীকে যে সিআইডি ক্যারেক্টারে ইনভলভ করা হলো, তার যে দেওয়া হলো, যাকে যে ফুটেজটা দেওয়া হলো, আমার মনে হয় যে সেইটা সে ডিজার্ভ করে না, তার আমরা অনেক এর থেকে বেটার কাজ দেখেছি। তো এখানে তার মানে সেরকম কিছু করার ছিল না, তো খুবই সিম্পল একটা ক্যারেক্টারকে, সিম্পল না ভালো কোনো ডায়লগ আছে তার, না সেরকম ভালো কোনো মোমেন্ট আছে। তো যাই হোক, তার ক্যারেক্টারটা বেকার আমার মনে হয়, ওই জায়গায় যে কেউ ওই ক্যারেক্টারটা করতে পারতো, তাই আলাদা করে তার বিশেষ চরিত্রটা ডেভেলপ হচ্ছে না। এরপরে যারা ক্যারেক্টার করেছে সোমরাজ্যের, কে তো মানে মানাই না, ওকে এই ধরনের ক্যারেক্টারে মানাই না, জাস্ট এর থেকে বনি অনেক বেটার আমি বলবো। তো সোমরাজকে অন্য ধরনের অ্যাটিটিউডওয়ালা ক্যারেক্টারে ঠিক আছে, এই ধরনের ক্যারেক্টার তার সাথে যায় না। সুস্মিতা চ্যাটার্জি, ওর বিশেষ কিছুই করার নেই, ওই জাস্ট অ্যাভারেজ। সোহম একটু একটু চেষ্টা করেছে, তার কিছু কিছু জায়গায় কমেডিগুলো, যেটা ও করে থাকে ন্যাচারালি সব সিনেমায়, যদিও সেটা বড্ড কমন হয়ে গেছে, আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই আলাদা করে নতুনত্ব বিশেষ কিছু মনে হয় না, তবুও ঠিক আছে, সাময়িক রিলিফ দেওয়ার জন্য এটুকু ঠিক আছে।
আদারওয়াইজ কাউয়ের ক্যারেক্টার সেইভাবে নজরে পড়ে না। তবে হ্যাঁ, কাঞ্চনের স্বল্প উপস্থিতিতে আমি যেটা বললাম, ওর ওই ল ল করে কথা বলা একটা, সেই জায়গাটা কিন্তু একটু বেটার লেগেছে। আদারওয়াইজ কারোর সেরকম পারফরমেন্স স্পেশাল উল্লেখযোগ্যভাবে বলার কিছু নেই। তো এই ছিল আমার এই ছবিটা নিয়ে রিয়াকশন। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।